সানি তার প্রিয় দাদার প্রিন্টিং প্রেসকে তলিয়ে যাওয়ার হাত থেকে বুদ্ধিমান ও বিপজ্জনক একটি পরিকল্পনা করে, যেটা খুব ভয়ঙ্কর এবং সরকারের বিরুদ্ধে ছিল। সানি কি পেরেছিল তার দাদার প্রিন্টিং প্রেসকে তলিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে, বা কীভাবেই বাঁচিয়েছিল? আজকে আমি আপনাদের এই গল্পটাই শোনাব। তো চলুন মূল গল্পে চলে যাই। মুভির শুরুতে সানিকে দেখানো হয় যে কিনা এখানে একটি ছবি আঁকাচ্ছিল। সানি একজন পেন্টিং আর্টিস্ট যে কিনা যে কোনো অরিজিনালকে কপি করতে পারত। সানি যখন ছবি আঁকাচ্ছিল তখন সেখানে একটি লোক চলে আসে এবং সানিকে বলে, এই পেন্টিং তো অনেক সুন্দর হয়েছে, এটার দাম কত? সানি তখন লোকটাকে বলে, এটার দাম 6,000 টাকা। লোকটি তখন সানিকে বলে, এটার দাম তুমি এত চাচ্ছ কেন? এটা তো আর আসল না। সানি তখন লোকটিকে বলে, আসল কপি বানাতেও তো ট্যালেন্ট লাগে স্যার, এটা একদম আসলের মতো করে বানানো। লোকটি তখন সানিকে বলে, এটা যদি আমার ঘরে লাগাই তাহলে কি এটা আসল মনে হবে? সানি তখন লোকটিকে বলে, স্যার যদি আপনার 100 কোটির পেন্টিং লাগানোর সামর্থ্য থাকে তাহলে এটা আসল মনে হবে। তখন লোকটি সেখান থেকে চলে যায় এবং সানি বলতে থাকে, কেউ মডার্ন আর্ট করে, কেউ করে অয়েল পেন্টিং, কেউ পোর্ট্রেট বানায়, কেউ স্টিল লাইফ, আর আমি শালা সবই করি, সব কিছু কপি করতে ওস্তাদ আমি। আমার নানু একজন অসাধারণ আর্টিস্ট, উনি অনেকগুলো অরিজিনাল পেন্টিং বানিয়েছেন কিন্তু বিখ্যাত কেউ নন্তুনি। কিন্তু তার অন্য একটি শখ রয়েছে আর সেটা হলো তার ক্রান্তি পত্রিকা। এবং এরপর সানি তার নানুর কাছে চলে আসে আর সানি তার দাদাকে নানু বলে ডাকত। সানি যখন তার নানুর কাছে চলে আসে তখন সানিকে তার নানু বলে, কাজটা তুই শেষ করে দে, আজকে কেন যেন আমার হাতটা একটু বেশি কাঁপছে। সানি তখন তার নানুর হাত থেকে পেন্সিলটা নিয়ে ছবিটা আঁকতে থাকে। তখন নানু সানিকে বলে, মানুষকে জাগাতে হবে রে বাবা, ক্রান্তি পত্রিকা ওদের কাছে পৌঁছাতে চাই আমি, যদি কাগজের মাধ্যমে না পারি তাহলে অন্য কোনো মাধ্যমে আমি সবার কাছে পৌঁছে দিব। এখানে নানু ক্রান্তি পত্রিকাকে তার পরিবারের থেকেও বেশি সময় দিয়েছে এবং ক্রান্তি পত্রিকা নিয়েই থাকতে চায়। এরপর সানি আর ফিরোজকে দেখানো হয়, তারা এখানে বসে চা খাচ্ছে আর নিজেদের মধ্যে পার্টি নিয়ে কথা বলছে। ফিরোজ হচ্ছে সানির সব থেকে কাছের একজন বন্ধু। পরের দিন সকালে সানি আর ফিরোজ তারা একটি হোটেলে যায় হোটেল বুক করার জন্য। হোটেলে এসে তারা সেখানকার একটি লোকের সাথে কথা বলে। তখন সেখানকার লোকটি তাদেরকে বলে, যারা স্যান্ডেল পরে আসে তাদেরকে আমরা ভিতরে ঢুকতে দেই না, একটি বুদ্ধি দিচ্ছি, এখান থেকে বাইরে যাও, 4-5টা বোতল কিনে নাও, ছাদে লাইট লাগিয়ে মন মতো আইটেম সং ছেড়ে দাও, তারপর নিজের বন্ধুদের সাথে নিজেদের ক্লাস মতো পার্টি করো, এবার বের হও এখান থেকে। লোকটির কথা শুনে সানি সেখানে প্রচুর রেগে যায় এবং সেখানে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়ে যায়। এরপর সেখান থেকে তারা দুজন বের হয়ে আসে আর সানি তখন ফিরোজকে বলে, তোর জন্য আমাদের বের করে দিয়েছে, আর তুই সবসময় স্যান্ডেল কেন পরিস, জুতা নাই তোর কাছে? এসব কথা বলে তারা দুজন সেখান থেকে চলে যায় এবং ছোট্ট একটি পার্টির আয়োজন করে। পার্টি শেষ করে সানি যখন প্রিন্টিং কারখানায় আসে তখন দেখতে পায় তার নানু ফোনে কার সাথে যেন কথা বলছিল। সানি তখন তার নানুকে বলে, কি ব্যাপার নানু, কেউ কাজ করছে না কেন? আর এই লোকটি হচ্ছে সানির চাচা, ইনি ক্রান্তি প্রেসের সব কিছুই দেখাশোনা করে। তখন সানির চাচা সানিকে বলে, পাওনাদারেরা আবার এসেছিল, রতনলাল এবং তার ছেলে, পুরো টাকা চেয়েছে, তা আবার 1 মাসের মধ্যেই তাদেরকে টাকাগুলো দিয়ে দিতে হবে। সানি তখন তার নানুকে বলে, নানু তুমি কোনো টেনশন করো না, আমি তাদের সাথে কথা বলে দেখি কি করা যায়। এরপর সানি ফিরোজকে নিয়ে রতনলাল আর তার ছেলের সাথে দেখা করতে তার অফিসে চলে আসে এবং সানি রতনলালকে বলে, রতনলাল সাহেব আপনি আমাদের এই সফরে অনেক পুরাতন একজন সাথী, ভালো খারাপ সময়ই আপনি ক্রান্তি পত্রিকার সাথে থেকেছেন এবং তার জন্য আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সত্যি কথা বলতে গেলে টাকা নিয়েছে অনেকদিন হয়ে গিয়েছে, আপনি অনেক ধৈর্য ধরেছেন এবং আমরা এর জন্য অনেক কৃতজ্ঞ। তখন রতনলাল সাহেবের ছেলে সানিকে বলে, ধৈর্যের তো একটি সীমা আছে, বাবা আর তোর নানু বন্ধু, তাই সম্পর্কের খাতিরে আমরা তোদের কিছু বলতে পারিনি, আর এত বড় ঋণ তোরা 100 বছরও শোধ করতে পারবি না, তোদের 1 মাস সময় দিয়েছি ব্যাস, আর এই সময়ের মধ্যেই আমাদের সব টাকাগুলো তোরা শোধ করে দিবি। এরপর সানি আর ফিরোজ অফিস থেকে বের হয়ে পড়ে আর সানির হাতে থাকা কাগজগুলো সব সেখানেই ফেলে দেয় এবং কারখানায় চলে আসে এবং দেখতে পারে তার নানু সেখানে মন খারাপ করে বসে আছে বা কিছু একটা করার চেষ্টা করছে। এরপর সানি ফিরোজকে নিয়ে সেখানে বসে চিন্তা করতে থাকে যে তারা এত ঋণ কিভাবে শোধ করবে। তখন সানি ফিরোজকে বলে, আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে? ফিরোজ তখন সানিকে বলে, অ্যাকাউন্টে যত টাকা ছিল সবগুলো টাকা তো আমরা বের করেই ফেলেছি, কিন্তু এতে হবে না, এটা অনেক কম টাকা, এখন আমাদের আনিসের সাথে কথা বলাটা খুবই দরকার, আমাদের আর কোনো উপায় নেই। আর আনিস হচ্ছে সানির আরেকটি বন্ধু, কিন্তু ফিরোজের মতো এত কাছের বন্ধু ছিল না। এরপর ফিরোজ আনিসের সাথে দেখা করতে তার বাড়িতে চলে আসে এবং আনিসকে বলে, ক্রান্তি পত্রিকার অনেক খারাপ অবস্থা হয়ে গেছে,
আনিস তখন ফিরোজকে বলে, আরে তোরা দুইজন তো মেধাবী আর্টিস্ট, আমার একটি ভাই আছে, তোদেরকে সে কাজ দিতে পারবে, চল আমি তার সাথে তোকে দেখা করে নিয়ে আসি। এরপর আনিস ফিরোজকে নিয়ে তার ভাইয়ের কাছে চলে যায় এবং তাকে বলে, তাদের হাতের কাজ অনেক ভালো, ওদেরকে নিয়ে কাজ করলে তোমার অনেক লাভ হবে। তখন লোকটি ফিরোজকে বলে, তুমি বেস্ট কাজ করো, আমি তোমাকে বেস্ট পেমেন্টটাই দিব। এরপর তারা সেখান থেকে চলে যায়। এদিকে সানি মনোযোগ দিয়ে কিছু একটা আঁকাচ্ছিল এবং ফিরোজ সানিকে এসে বলে, আমরা আনিসের সাথে কথা বলে মাঞ্জা ভাইয়ের সাথে একটা ডিল করি, এতে আমাদের অনেক লাভ হবে। সানি তখন ফিরোজকে বলে, এতে আমাদের কোনো কিছুই হবে না এবং ঋণ শোধও করতে পারবো না আমরা। এবং সানি এতক্ষণ যে জিনিসটা খুব মনোযোগ সহকারে আঁকাচ্ছিল সেটি ফিরোজের সামনে এনে তাকে বলে, আমরা এখন জাল নোট বানাবো। ফিরোজ তখন কাগজটি হাতে নিয়ে সানিকে বলে, পাগল হয়ে গেছিস তুই, কী সব কথা বলছিস, আমরা নোট জাল করবো, অপরাধী হয়ে যাব, আর তুই জানিস এটা কীভাবে করে? আর আমরা যদি এটা করি তাহলে এই ক্রান্তি পত্রিকাকে বাঁচানোর বদলে আমরা লম্বা সময়ের জন্য জেলে চলে যাব। ফিরোজ তখন সানিকে বলে, এটা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই, আমরা জাল নোট বানাবো আর এটা আমরা পারবো, কারণ আমি একজন ডিজাইনার এক্সপার্ট আর তুই প্রিন্টিং এক্সপার্ট, আর প্রিন্টিং প্রেস আমাদের কাছে আছে, কারণ এই নোটগুলো তো কোনো না কোনো মানুষ তৈরি করেছে, আমরাও পারবো, চল এবার কিছু টাকা বানাই। এটা বলে তারা দুজন মিলে তাদের কাজ শুরু করে দেয় এবং একটি রুম পরিষ্কার করে যেখানে তারা জাল নোটগুলো বানাবে। এরপর আস্তে আস্তে রুমটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেয়। সানি জাল নোট বানানোর জন্য কাজে লেগে যায় এবং বলতে থাকে, নোট জাল করার প্রথম ধাপ হলো নোটের ডিজাইন করা, আর ডিজাইন করতে তো আমি ছোটবেলা থেকেই একদম ওস্তাদ, স্কুল জীবন থেকে শিখে এসেছি, সব কিছুতে জয়ী হতে হলে হয় কঠিন পরিশ্রম করো না হয় দুই নাম্বারই করো, আর আমি এখন দুই নাম্বারিটাই করব। এরপর সানি জাল নোট বানানোর জন্য সব ডিজাইনগুলো করে নেয়। আর এদিকে ফিরোজ কালি দিয়ে জাল নোটগুলো প্রিন্ট করতে থাকে। ফিরোজের যখন জাল নোটগুলো প্রিন্ট করা শেষ হয়ে যায়, সানি মেশিনের সাহায্যে জাল নোটগুলো কেটে সমান করে নেয় এবং নোটগুলিতে ছোট চকচক করা কাগজগুলি খুব সুন্দরভাবে লাগিয়ে দেয় যেন কেউ বুঝতে না পারে যে এটা আসলে জাল নোট। আর ফিরোজ জাল নোটগুলিতে সিরিয়াল নাম্বারগুলো বসিয়ে দেয় আর এভাবেই তারা জাল নোটগুলো তৈরি করে ফেলে। এরপর সানি চার মধ্যে পানি মিশিয়ে সেখানে নোটগুলো ফেলে দেয় যেন নোটগুলোকে আরও আসল মনে হয় এবং বড় একটি পাত্রে চা এবং পানি মিশিয়ে সেখানে অনেকগুলো টাকা ফেলে দেয়। এরপর টাকাগুলোকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেওয়া হয়। এভাবে তারা অনেকগুলো জাল নোট তৈরি করে ফেলে। এরপর এই জাল নোটগুলো বাহিরে চলে কিনা এটা দেখার জন্য তারা বাহিরে চলে আসে এবং সানি ফিরোজকে জাল নোট দিয়ে একটি মদের দোকানে থেকে এক বোতল মদ কিনে আনতে বলে, কারণ মদের দোকানে সবসময় ভিড় লেগেই থাকে আর এখানেই তারা জাল নোটটি চালানোর জন্য আসে। ফিরোজ যখন লোকটিকে মদ নেওয়ার জন্য জাল নোটটি দেয় তখন লোকটি নোটটি হাতে নিয়ে বুঝতে পারে এটি আসলে জাল নোট। তখন দোকানদার ফিরোজের হাতটি ধরে ফেলে তাকে মারার জন্য, কিন্তু পাশ থেকে সানি এসে ফিরোজকে সেখান থেকে বের করে নিয়ে যায় এবং সেখানে থাকা লোকগুলো সানিকে আর ফিরোজকে ধরার জন্য তাদের পিছু করতে থাকে কিন্তু তাদেরকে ধরতে পারে না। সানি আর ফিরোজ সেখান থেকে পালিয়ে তাদের আস্তানায় চলে আসে বা তাদের ফ্যাক্টরিতে চলে আসে যেখানে তারা জাল নোটগুলো বানিয়েছে এবং সেখানে এসে সেই সব জাল নোটগুলো আগুনে পুড়িয়ে ফেলে। আর সানি বলতে থাকে, আমি একজন আর্টিস্ট, আমি আবর্জনা বানাতে পারি না, আমি আরও ভালো নোট বানাবো। আর এখানেই সিনটি শেষ হয়ে যায়। পরের সিনে দেখানো হয় মনসুর নামে একটি লোককে মাইকেল নামে একজন গোয়েন্দা আটক করেছে। মনসুর হলো এখানকার সব থেকে বড় দুই নাম্বার ব্যবসায়ী যে সারা দেশে জাল নোটগুলো ছড়িয়ে দেয়। আর মাইকেল হলো একজন গোয়েন্দা এই শহরে যারা জাল নোট ছড়িয়ে দিচ্ছে বা কীভাবে জাল নোট বানানো হচ্ছে এসব লোকদেরকে ধরার জন্য মাইকেল একটি দল তৈরি করে নিয়েছে। মাইকেল যখন মনসুরকে ধরে নিয়ে বাইরে চলে আসে তখন তাদের ওপর মনসুরের লোক আক্রমণ করে দেয়। এখানে তাদের মধ্যে অনেক গোলাগুলি শুরু হয়ে যায়। এই গোলাগুলির মধ্যে মাইকেলের দলের অনেক সদস্যের ওপর গুলি লাগে এবং তারা সেখানে আহত হয়ে পড়ে। মনসুর যখন পালাতে যাবে তখন মাইকেলের দলের একজন লোক মনসুরকে ধরে ফেলে। তখন মনসুর লোকটাকে সেখানে গুলি করে মেরে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে সিনটি শেষ হয়ে সানি আর ফিরোজকে দেখানো হয়। এখানে ফিরোজ আর সানি বসে ভাবছিল যে কিভাবে তারা আরও ভালো জাল নোট ছাপাতে পারবে। তখন সানি ফিরোজকে কয়েকটি নোট দেখিয়ে বলে, দেখ তো কোনটা নকল। ফিরোজ তখন সানিকে একটি নোট দিয়ে বলে, এটা নকল। সানি তখন ফিরোজকে বলে, তুই কি বুঝেছিস, আমাদের কাগজটাই ঠিক নাই। এরপর তারা দুজন মিলে অনেক খোঁজাখুঁজি করে আসল নোটের মতো কোন পেপার বা কোন কাগজগুলো রয়েছে যেটার মাধ্যমে তারা জাল নোটগুলো আবার ছাপাতে পারবে, কারণ কাগজ যদি ঠিক না থাকে তাহলে নোটগুলোও ঠিক থাকবে না। এরপর তারা দুজন অনেক খোঁজাখুঁজি করার পর সেই কাগজগুলো পেয়ে যায় এবং তারা আবার জাল নোটগুলো ছাপানো শুরু করে দেয়। নোটগুলোতে ছোট চকচক করা কাগজগুলি খুব সুন্দরভাবে লাগিয়ে দেয় এবং ফিরোজ জাল নোটের উপর আঠা দিয়ে আরেকটি কাগজ লাগিয়ে দেয় যেন এই জাল নোটগুলোকে একদম আসলের মতো লাগে। এরপর একটি পাত্রে চা এবং পানি মিশিয়ে সেখানে অনেকগুলো টাকা ফেলে দেয়। এরপর টাকাগুলোকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেওয়া হয়। এভাবে তারা জাল নোটগুলো সব তৈরি করে ফেলে।
এরপর তারা জালানগুলো চালানোর জন্য বাইরে চলে আসে। এমনকি ওই মদের দোকানেরই সামনে চলে যায় যেখানে আগেরবার তারা ধরা খেয়েছিল। কিন্তু এখানে আর ফিরোজ যেতে চায় না, কারণ আগেরবার ফিরোজ মার খেতে খেতে বেঁচে গিয়েছিল এবং সানিকে বলে, আমি এখন আর এখানে যাচ্ছি না, সবসময় আমি কেন বলির ফাটা হব। তখন সানি ফিরোজকে বলে, আমি যাচ্ছি, তুই পিছন থেকে আমার হাতটি শক্তভাবে ধরে রাখবি, যদি ধরা খেয়ে যাই তাহলে আমাদের এখান থেকে পালাতে হবে, আর তুই আমাকে এখান থেকে টেনে বের করে নিয়ে আসবি। পরে সানি পকেট থেকে জাল নোটটি বের করে দোকানদারকে গিয়ে বলে, আমাকে এক বোতল মদ দিন। দোকানদার তখন সানির হাত থেকে জাল নোটটি নিয়ে নেয়। সানি তখন দোকানদারের দিকে অনেকটাই আতঙ্ক নিয়ে তাকিয়ে থাকে। এরপর সানিকে অবাক করে দিয়ে তার হাতে একটি বোতল তুলে দেয়। পরে বোতলটি নিয়ে তারা দুজন সেখান থেকে বের হয়ে আসে এবং বুঝতে পারে তাদের জাল নোটগুলো বানানো একদম সম্পূর্ণ হয়ে গেছে, আর তারা এখানে হাসতে থাকে। আর এখানেই ফার্স্ট সিজনটি শেষ হয়ে যায়। পরের সিজন দেখতে চাইলে এই চ্যানেলের সাথেই থাকবেন, খুব দ্রুত দ্বিতীয় সিজনটি চলে আসবে।